মই এটা উপস্থিত আছো জলেশ্বর বিধানসভা সমষ্টির একটা গুরুত্বপূর্ণ গড়কাপ্তারি পথত উপস্থিত আছো। আর প্রথমতে মই সামগ্রিক দৃশ্য এটা আমার প্রাগনিত দর্শক দেখার কারণে যত্ন করবো। এই দৃশ্য আমার প্রাগনিত দর্শকে দেখিছে যে ইয়াতে এখন ভঙা চিঙা দলং এখন পড়ে আছে ইয়াতে। আর এই দলংখন প্রতি বছরে এনে ধরনের বানপানী এই দলংখন উঠাই নিয়ে, আর উঠাই নিয়ার ফলত কিন্তু স্থানীয় রাইজে এনে ধরনের বাঁহের জেওরা দি এওঁলোকে প্রতি বছরে এনে ধরনের বাঁহের জেওরা দি এওঁলোকে যাতায়াত অব্যাহত রাখিছে। প্রথমত এই কথাটো হল কি যে এই যিখন দলং এই দলংখন হৈছে ছাটাইমারির পর গুমাই যাওয়ালে যাওয়া সংযোগী যদি পথ এই পথের ওপর আছে এই দলংখন। আর এই যাগুয়া নদী এই ঘাগুয়া নদীর ওপর আছে এই দলংখন। আর এই দলংখনে সম্প্রতি এই যঞ্চল এই ইয়ার স্থানীয় লোক আছে এই স্থানীয় লোকসলে কিন্তু এই দলংখন দুর্ভোগ ভুগি আসবল হয়েছে বছর বছর ধরে। এই বিভাগীয় ফলের পর এই দলংখন স্থানীয় রাইজসলে কিন্তু বারে বারে বিভাগীয় ফল যোগাযোগ অব্যাহত মানে দাবি জানাই আছে দলংখন নির্মাণ করার কারণে। আর তার উপরেও যে স্থানীয় বিধায়ক হয়ে বিধায়কগুলো দাবি জানাই আছে কিন্তু তৎসত্ত্বেও কিন্তু এই দলংয়ের যে বিধ্বস্ত রূপ এই বিধ্বস্ত রূপে কিন্তু জলাকলাক হয়েছে স্থানীয় রাইজক। এই মুহূর্তে আমার মাজত উপস্থিত আছে কেটাম ইয়ার স্থানীয় লোক আছে, তেওঁলোকৰ জানিব বিচারিম। আচ্ছা খুড়া, আপনার নিশ্চয় ইয়াতে ঘর কি বছর ধরে এই দলংখন? এই দলংখন তো আগত যা আসিল আসিল কষ্ট করছি করছি, কিন্তু মাজতে একটু বান আসিল, বানানির পরে দুই বছর থেকে আমরা বহুত কষ্ট দুঃখ করে আছি, কিন্তু বাহর বিয়ে বানায়া কোন রকম করে পার হয়ে আসি, মানে খুব কষ্ট। এই দলংখানে আমার খুব অতি তাড়াতাড়ি লাগে, এমন কি জিনিস মানে যদি আমাকে এই এক সপ্তাহ দশ দিনতে বানিয়ে দেবায় আমার খুব উপকার, খুব আর দুঃখিত হয়ে আছে, খুব কষ্ট। জলস্থল সমষ্টির মানুষ বিধায়কগী ভূমিকা বিধায়কগী এই ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে কাম করেছে? আমার গুমাই ধর তো করে না কাম মানে নিশ্চিতভাবে একটা কথা কব লাগবে যে যেগুলো বিধায়ক স্থানীয় বিধায়ক সেই বিধায়কগী কিন্তু এই যে দলং এই দলংর ক্ষেত্রে বা সমষ্টি উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের গুরুত্ব প্রদান করা নাই। অকল এইগী বিধায়কে নহয় আস্তাবুদ্দিন মোল্লাই নহয় যময় পরবর্তী যে আগর যখন বিধায়ক আছে সেই বিধায়ক সময় কিন্তু এই যে সমষ্টি উন্নয়নের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা লোক লাগে সেই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আজিলেক গ্রহণ নকলে, আর যার ফলত কিন্তু স্থানীয় লোকসলে এই ধরনের দুর্ভোগী এক ভয়ঙ্কর যাত্রা অব্যাহত রাখবল হয়েছে। আমার প্রাগনিত দর্শকে নিশ্চয় দেখিছে এই যে দৃশ্য, এই দৃশ্যই কিন্তু এক ভয়ঙ্কর দৃশ্য। আর কোন মুহূর্তে এই দলংখন খহি পড়ে তার কোনো ঠিকনা নহয় এক অবস্থার সৃষ্টি হয়ে আছে। আর এনে ধরনের কিন্তু যোগাযোগ অব্যাহত রাখবল হয়েছে কারণ কিয় নিতৌ বিভিন্ন কামত বিভিন্ন সময়ত বিভিন্ন ঠাইর যোগাযোগ করবল হয় স্থানীয় লোকসলে। আর এই স্থানীয় লোকসলে যোগাযোগ করবল হওয়ার ক্ষেত্রে কিন্তু একমাত্র যে এই ঘাগুয়া নদীর ওপর যে দলং আছে এই দলংখনে কিন্তু এই দলংখন পার হয়ে যোগাযোগ অব্যাহত রাখবল হয়েছে। আর এই যে দলং এই দলংর যে ভয়ঙ্কর রূপ আমার প্রাগনিত দর্শকে নিশ্চয় দেখিছে ইয়াতে এগারী সাইকেল আরোহী আছে, দলংখনের যে অবস্থা এই অবস্থায় কিন্তু এক ভয়ঙ্কর ইঙ্গিত বহন করেছে। এই মুহূর্তে এই কথাখিনি কব লাগবে এক যে দুর্বল দলং এই দুর্বল দলংর ওপরে কোনোমতে মরণত হরণ দিয়ে এনে ধরনের যোগাযোগ অব্যাহত রাখবল হয়েছে। এই দৃশ্য এই দৃশ্য দেখার পিছত প্রতিগী যথচারী আছে পথচারী কিন্তু বুকুখন কপি যায় কপি যাওয়ার দরে এক পরিস্থিতির সৃষ্টি হয়ে আছে। আর যলং এই দলংর যে ভগ্নাবশেষ নিশ্চয় আমার প্রাগনিক দর্শকে প্রত্যক্ষ করেছে এই যে দলং এই দলংয়ে কিন্তু এক প্রকার জিয়াটো ভোগাইছে ইয়ার স্থানীয় লোকসলক। বারম্বার এই স্থানীয় লোকসলে কিন্তু দাবি জানাই আছে স্থানীয় লোকসলে, বিভাগীয় কর্তৃপক্ষক দাবি জানাই আছিল, যে স্থানীয় বিধায়ক আছে বিধায়কসলকে দাবি জানাই আছে, কিন্তু দাবি জানার পিছনে কিন্তু এই যলং এই দলংর কিন্তু আজিলেকে মেরামতি করে নিদিলে, যার ফলত কিন্তু স্থানীয় রাইজে এনে ধরনের নিজে বাঁহের জেওরা সাজি পেলায় এনে ধরনের যোগাযোগ অব্যাহত রাখবল হয়েছে। ইয়াতে আকো একাংশ লোক আছে, মনের কিছু কথা জানার কারণে চেষ্টা করিম। এগারী লোক আছে কাছলে যাবলে চেষ্টা করিম। খুড়া আপনার আপনার নিশ্চয় ইয়াতে ঘর, কিমান বছর ধরে আপনি এনে ধরনের অহা যাওয়া করেছে? আজি মোটামুটি এক বছরের বেশি হল, এক বছরের বেশি হল। এই যে দলং এই দলংখন অহা যাওয়া করতে আপনার ভয় লাগে না লাগে? ভয় লাগে মানে পরিবার খুব সম্ভাবনা আছে। এই দলংখনে যদি আপনার নিতৌ যাতায়াত করবল হয় চব্বিশ ঘন্টা যাতায়াত করবল হয় এই যে স্থানীয় বিধায়ক এই স্থানীয় বিধায়ক ইয়াত কিনা গুরুত্বপূর্ণ ভূমিকা লৈছে নাকি? দেখব আহিছে, তারপর আর একো করা নাই। যে বিভাগ গড়কাপ্তানি বিভাগে কিনা পদক্ষেপ গ্রহণ করেছে নাকি? এখন তো আজিলেক অহা নাই।
দলংখনের এক ভয়ঙ্কর দলংখনে যোগাযোগ অব্যাহত রাখবল এই ক্ষেত্রে কিন্তু উন্নয়নের স্লোগান বিজেপি নেতৃত্বাধীন যে সরকার সেই সরকার এই ক্ষেত্রে কেন ধরনের পরবর্তী সময় কেন ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেই হব এই মুহূর্তে লক্ষণীয়।